খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Xiaomi Poco সিরিজের নতুন ফোন Poco F2। 2018 সালে সুপারহিট হয়েছিল Poco F1। এই ফোনের পরবর্তী ভার্সন Poco F2 লঞ্চের পরিকল্পনা শুরু করেছে Xiaomi। এবার Geekbench বেঞ্চমার্ক ওয়েবসাইটে Poco F2 ফোনটি দেখা গেল। এই ফোনে থাকছে Android 9.0 পাই অপারেটিং সিস্টেম। আগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Poco F1। ইতিমধ্যেই F1 ফোনে পৌঁছেছে Android পাই আপডেট। লঞ্চের সময় 2999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হলেও সম্প্রতি দাম কমে মাত্র 19999 টাকায় Poco F1 এর বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Geekbench ওয়েবসাইটে দেখা গিয়েছে Poco F2 ফোন চলবে Android পাই। এছাড়াও Poco F2 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। Poco F1 ফোনেও একই চিপসেট ব্যবহার করা হয়েছিল, যদিও অনেকে Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট আশা করেছিলেন। Geekbench ওয়েবসাইটে Poco F2 ফোনে 6GB RAM দেখা গিয়েছে, তবে অন্য ভেরিয়েন্টে এর থেকে বেশি RAM থাকতে পারে। Geekbench সিঙ্গেল কোর টেস্টে Poco F2 পেয়েছে 2321 আর মাল্টি কোরে একই ফোনের স্কোর 7564। 28 ডিসেম্বর Geekbench ওয়েবসাইটে এই তথ্য আপলোড করা হয়েছিল।